নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রায় একাডেমি ইউটিউব চ্যানেল। তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই জানো যে লোকোপাইলট এবং গ্রুপ ডি এর ফর্ম ইতিমধ্যে ফিল আপ শুরু হয়ে গেছে এবং সামনে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এবং টিসি সব কিছুরই ফর্ম বেরোবে। তো এবার রেলে অনেক ভ্যাকান্সি আছে, তা তোমরা যারা চাকরি পেতে চাও তারা খুব মনোযোগ সহকারে পড়ো এবং দিনে কম করে 8 ঘন্টা পড়াশুনো করো। এবং আমি আমার এই চ্যানেলে যে যে অঙ্ক এবং জিকে মাঝে মাঝে যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসতে পারে সম্ভাব্য সেগুলো নিয়ে আলোচনা করব, তেমনি এই ভিডিওতে আমি আয়তক্ষেত্র অধ্যায়ের সম্ভাব্য কিছু প্রশ্নোত্তর নিয়ে এসেছি। তো প্রশ্নোত্তরগুলি চলো সমাধান করা যাক। তো প্রথম প্রশ্নটি হলো, একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, যদি জমিটির ক্ষেত্রফল 6075 বর্গমিটার হয় তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে ধরি প্রস্থ এক্স, ধরি প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 3x। প্রস্থ যদি x ধরি, দৈর্ঘ্য 3 গুণ বলেছে প্রস্থের, তা 3x, আর ক্ষেত্রফল বলে দিয়েছে। তো আমাদের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, 3x গুণ x সমান 6075। তাহলে 3x² সমান 6075, এক্স স্কোয়ার কত হবে? 6075/3, কাটলে কত হয়? 3 × 6 শূন্য, 3×25 75। তো এক্স সমান কত হবে? √2025। তো √2025, এবার কত হয়, বর্গমূল করলে কত হবে? 45। বন্ধুরা, এরকম বর্গমূল করা শিখে নাও। ধরো তোমরা দেখেই বুঝে যাবে যে এই দেখো 20 কি 4 5 20, মানে কি 4-এর সঙ্গে তার ঠিক পরের সংখ্যাটাই গুণ রয়েছে, এবং 25 কি 5 5 25। তো এরকম ধরো যদি 35-এ আমাদের বর্গ করতে দেয়, তাহলে 35-এর বর্গ কত হবে? 35-এর বর্গ হবে 3-এর ঠিক পরেই কত? 4 3 4 12, আর 5 5 25, শেষে 5 থাকলে এবং তার আগে যে সংখ্যাটা থাকে তার পরের সংখ্যা দিয়ে গুণ করলে, গুণ করে বসালে এবং 5 5 গুণ করে বসালেই তার বর্গ বেরিয়ে যায়। এইভাবে করে আমি এখানে একবারেই দেখেই বর্গমূল বসিয়ে দিয়েছি। তাহলে এক্স সমান কত? 45। এক্স তো প্রস্থ, আমাদের চেয়েছে হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত চেয়েছে, আমাদের চেয়েছে দৈর্ঘ্য কত। তো দৈর্ঘ্য কত হবে বন্ধুরা? দৈর্ঘ্য হবে 3x, মানে 3 × 45, তাহলে 3 × 45 কত? 3×45 135 মিটার। তো এই যে বন্ধুরা উত্তর হলো অপশন ডি, 135 মিটার। এবার প্রশ্ন নং 2-এ যাওয়া যাক। তো 2 নং প্রশ্নে বলেছে, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4.5 গুণ, যদি জমিটির ক্ষেত্রফল 200 বর্গমিটার হয় তাহলে দৈর্ঘ্য কত? চেয়েছি কি আমাদের কাছে? দৈর্ঘ্য চেয়েছে, সেটা সবসময় আমরা আগে থেকে আন্ডারলাইন করে নিলাম। এবার কি ধরি প্রস্থ কত হবে? প্রস্থ হলো, সরি, প্রস্থ হলো এক্স, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলেছে 4.5 গুণ, তাহলে 4 × 2 = 8, 1 = 9, তাহলে 9x/2 হবে, দৈর্ঘ্য হবে 9x/2। তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে আমাদের, বর্গমিটারই বলেছে, আমাদের মিটার চেয়েছে, তো কোনো সমস্যা নেই। ক্ষেত্রফল কত হবে? 9x/2 × x সমান কত? 200। তাহলে এই দুইটা কি হবে, ওপাশে চলে যাবে, কত হবে? 9x² = 400। তাহলে x = কত? 400/9 হতো x² = তা স্কোয়ার রুট তুলে দিয়েছি, তার মানে এখানে বর্গমূল হয়ে যাবে। তো কত হবে? 20/3, x-এর মান কত? 20/3। তো আমাদের x কি প্রস্থ ধরেছিলাম, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 9/2 × 20/3, 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, 2 দিয়ে কাটলে 10 × 2 = 20, তাহলে কত হলো? 3×10 = 30 মিটার। এই যে বন্ধু অ্যান্সার হলো ডি এরটা, 30 মিটার।
তো বন্ধুরা এবার 3 নম্বর অঙ্ক দেখা যাক। 3 নম্বর প্রশ্নে বলেছে, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, জমির ক্ষেত্রফল 2/3 হেক্টর হলে জমিটির দৈর্ঘ্য কত? তো দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ বলেছে, তাহলে এখানে প্রস্থ কত? এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 2×1=3, তাহলে 3x/2। এবার কি 3x/2 × x সমান সমান কি 2/3? না বন্ধুরা, কেন না? কারণ 2/3 হেক্টর বলেছে, আর আমাদের উত্তরে অপশানে দেখো অপশানগুলিতে সব মিটার রয়েছে, তো আমাদের কি করতে হবে, হেক্টর থেকে বর্গ মিটারে নিয়ে যেতে হবে, কারণ ক্ষেত্রফল, তো বর্গ মিটারে নিতে হবে। তো এটা মনে রাখবে, 1 হেক্টর = 10,000 বর্গমিটার, 1 হেক্টর = 10,000 বর্গমিটার। তাহলে 2/3 হেক্টর কত হবে? তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 2/3 হেক্টর, তার সঙ্গে 10,000 গুণ, এটা কি হলো? বর্গমিটার। সরি বন্ধুরা, উপরে বর্গমিটার। তো এবার আমরা ক্ষেত্রফল বর্গমিটারে পেয়ে গেছি, এবার এটাকে করলে আমরা দৈর্ঘ্য বা প্রস্থ যাই বার করবো সেটা মিটার হবে। তাহলে আমরা করি, দৈর্ঘ্য কত? 3x/2 × x = কত? 2/3 × 10,000। তো বন্ধুরা এখানে কত আছে? 3x/2 × x, এটা দেখো বজ্রগুণ হয়ে যায়, 3টা এপাশে নিচে চলে আসে, 2টা ওপাশে উপরে চলে যায়, তাই আমি কি করছি, ডাইরেক্ট একবারে x² লিখছি। আর এখানে কি 2/3 × 10,000, 2/3 × 10,000, তার সঙ্গে এটাকে যদি আমি এপাশে গুণ করি, তাহলে উপরে 2 যাবে, নিচে 3 আসবে, তাহলে কত হলো, x সমান সমান কত হবে, এই যে 2×2=4, 4 এর সঙ্গে 10,000 গুণ করলে 40,000, 40,000, আর নিচে 3×3=9, এটার বর্গমূল হবে, তাহলে কত, কারণ স্কোয়ার তুলে দিয়েছি তাই বর্গমূল, তাহলে কত হবে, 200/3। এটা কি এক্স, এক্স অর্থাৎ প্রস্থ বার করেছি, আমাদের চেয়েছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হলো 3/2 × 200/3, কাটলে কত হয়, 3×3 কাটা, 2×2=100, 200, তাহলে 100 মিটার, 100 মিটার। তো বন্ধুরা উত্তর হলো অপশান এ। বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নাও, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা সকলে ভালো থেকো, সকলের দিন শুভ হোক।